শুধুমাত্র ডক্টর জাফরুল্লাহর সঙ্গে বৈঠক করতে চায় রেলওয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রনি এবং ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল কমলাপুর রেল স্টেশনের ভেতরে প্রবেশের অনুমতি চাইলেও তাতে সায় দেয়নি স্টেশন কর্তৃপক্ষ। গেটের বাইরে অবস্থান নিয়ে তারা এই আবেদন জানান। অনুমতি না পাওয়ায় আবারও ঘোষণা দেওয়া হয় অবস্থানের। এক পর্যায়ে জোর করে ভেতরে প্রবেশ করতে চাইলে দূর থেকে দৌড়ে এসে কথা বলেন কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন। স্টেশন মাস্টার আনোয়ার হোসেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে বলেন, আপনি শুধু ভেতরে প্রবেশ করতে পারবেন, বাকিদের প্রবেশের অনুমতি নেই। তার জবাবে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমাদের পাঁচ সদস্যের প্রতিনিধি দলকে ভেতরে প্রবেশের অনুমতি দিতে হবে, যতক্ষণ পর্যন্ত অনুমতি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে, আমরা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে চাই। তবে ডক্টর জাফরুল্লাহকে উত্তক্ত করতে তার দিকে হ্যান্ড মাইক রেখে বলা হয়, টিকিট ছাড়া কেউ ভেতরে প্রবেশ করতে পারবে না, টিকিট ছাড়া ভেতরে প্রবেশ আইনত দণ্ডনীয়। এ সময় কাছ থেকে উচ্চ হ্যান্ড মাইকে কথা না বলার অনুরোধ করেন তিনি নিজেই। অন্য আন্দোলনকারীরা বলেন, স্যার অসুস্থ, একটু দূর থেকে মাইকে কথা বলুন। এর জবাবে আরএনবি সদস্যরা বারবার শব্দ করে উত্তক্ত করার চেষ্টা করেন। এনআরবি সদস্যরা একে অপরকে দেখে হাসাহাসি করে। এ সময় আন্দোলনকারীদের একজন সুমন, তিনি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে দেখা করতে চান অথচ অনুমতি দেওয়া হচ্ছে না, এজন্যই কি তারা দেশ স্বাধীন করেছিলেন, তাকে অপমান করার কি দরকার ছিল, তিনি তো শুধু কথা বলতে চেয়েছিলেন। এদিকে তাদের অবস্থান কর্মসূচির ফলে রেলওয়ে নিরাপত্তা বাহিনী স্টেশনের ফটক বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন স্টেশনে থাকা যাত্রীরা, তাদের বিকল্প পথ দিয়ে প্রবেশ এবং বের হতে দেখা যায়। এ বিষয়ে রেলওয়ের যাত্রী রুহান জানান, ফটক বন্ধের কারণে ভেতরে প্রবেশে ভোগান্তি হচ্ছে, গাড়ি প্রবেশের রাস্তা দিয়ে আমাদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, যেখান দিয়ে প্রবেশের বাড়তি সময় ব্যয় করতে হচ্ছে। এদিকে আজও বাধার মুখে কমলাপুর রেল স্টেশনে ঢুকতে পারেননি রনি এবং তার সহযোগীরা। বিকেল চারটার দিকে স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করতে আসেন রনি সহ অন্য শিক্ষার্থীরা, তবে তারা ঢুকতে পারেননি। এরপর বিকেল পৌনে পাঁচটার দিকে স্টেশনে আসেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। বিকেল সোয়া পাঁচটার দিকে মহিউদ্দিন রনিকে নিয়ে ডক্টর জাফরুল্লাহ কমলাপুর স্টেশনে ম্যানেজারের সঙ্গে দেখা করার জন্য হুইল চেয়ারে বসে যেতে চাইলে তাকে বাধা দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় গেট। এ সময় সাংবাদিকদের ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, প্রতিটি ভালো কাজের প্রতি আমাদের সমর্থন থাকে, আমি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে এখানে এসেছি, প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত এখানেই অবস্থান নিয়ে থাকব। এছাড়া রনির ছয় দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থীরা আসেন। স্টেশনের সবকটি ফটক বন্ধ থাকায় তারা স্টেশনের বাইরে রিক্সা স্ট্যান্ড এলাকায় বসে পড়েন, সেখানে তারা দুর্নীতি বিরোধী স্লোগান দিতে থাকেন। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটির সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।